হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য শাকিল ব্লগস। আজকের ভিডিও ধারাতে তুলে ধরতে চলেছি একদমই সবই হোন্ডা কোম্পানির বাইক, প্রায় তিন চারটা বাইক, একটা সেল হয়ে গেছে। তো যাই হোক, আমরা টুকে টাকে সবকিছু তুলে ধরবো। তার ভিতরে যদি চ্যানেলটা নতুন হন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য জানাই ধন্যবাদ। আচ্ছা, আমরা যেহেতু আজকের ভিডিও থাম বলে দেখেছেন মাত্র 25,000 টাকা থেকে শুরু করে বাইক, হ্যাঁ ভাই, মাত্র 25,000 টাকা শুরু করে বাইক, যে বাইকগুলো একদমই কন্ডিশন ফুল, একদমই নিউ আর একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে। তো যাই হোক, আমরা প্রথমে দেখাবো ডিজিটাল প্লেট, রাজ মেট্রো 1244 নাম্বারের সিরিয়ালের একটা ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড, সব কিছু একদম ওকে আছে। অরিজিনাল হুন্ডার মিটার লাগানো আছে, ঠিক আছে, স্যালেন্সারও একদম অরিজিনাল, ইভেন্ট ইঞ্জিন খুবই ভালো কন্ডিশনের ভিতরে আছে। গাড়ি ঠুকে টাকে সব কিছু দেখাচ্ছি, যেহেতু গাড়িটা মাত্র ধুয়ে তুললাম। তো যাই হোক, এই এই টাইপের বাইক কিনতে হলে একমাত্র আমি আছি যে এই চ্যানেলে একদম লো প্রাইসের ভিতরে বাইক সেল করা হয় এবং দেশ বিদেশে সব জায়গা থেকেই আমার বাইক কিনে। এখন আমাদের কুরিয়ারের সিস্টেম হলো যে কোনো জেলা থেকে নিতে পারবেন মাত্র 10,000 টাকা অ্যাডভান্স করে। তাছাড়া আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজার বেলপুকুর, আমাদের এই যে মামা ভ্যাংনি এন্টারপ্রাইজ, এই যে লোকেশনটা দিয়ে দিই, আমি প্রোপ্রাইটার মোহাম্মদ শাকিল ইসলাম, আর এই যে ইউটিউব চ্যানেল আমার নিজস্ব চ্যানেল, আর আমি শোরুমের মালিক। তো যাই হোক, আপনি সব কিছুই বুঝতে পারছেন, যেহেতু সব কিছু আমাদের বিস্তারিত দেওয়া আছে, তো এখনই ভিজিট করুন। আর আরও আমাদের চ্যানেল দেওয়া আছে কমেন্ট বক্সে, ওইগুলো সাবস্ক্রাইব করে রাখুন ইসলামিক বিষয়ে। আবরার হোক আসিফ ভাইয়ের যতগুলো ভিডিও আপনারা, ততগুলো ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন। আচ্ছা, এখন আমরা এই গাড়িটা বিস্তারিত বলি, এটা হলো 15 থেকে 25 পর্যন্ত আপডেট করা আছে। হ্যাঁ, গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে, মাইলেজ আমি যেখান থেকে কিনছি বললো ভাই, মানে উনার কর্মচারী বলছে ভাই তেল নাই, ঠিক আছে, তো তেল নাই, আমি ক্যাব করে না হলেও 5-6 কিলোমিটার দূরে যায় মানে বন্ধ হয়েছে, চিন্তা করেন, তেল নাই, বন্ধ হয়নি, যেটা সত্য কথা, বন্ধ হয়নি, আমরা তেল তুলেছি, এক্স্যাক্টলি আমরা বন্ধ হয়নি, তেল তুলেছিলাম। হ্যাঁ, একদমই ফ্রেশ গাড়ি, কোনো ধরনের যেরকম দেখছেন এরকমই পাবেন। আর মাইলেজ ও বলছে ভাই 70-এর নিচে নামলে গাড়ি আপনি দিয়ে যাবেন, গল্প হোক যাই হোক আমি হাতে নাতে প্রমাণ পাইছি একদমই 70-65 নিচ, 65 না 70-এর নিচে নামবে না। গাড়ি এত সুন্দর, ভালো এন্টি কাটার, ব্যাকলাইট, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, সব কিছু একদম ফ্রেশ, এটা পাকিস্তানি অরিজিনালি CD80, ঠিক আছে। গাড়িটার দাম রাখবো আপনাদের মাঝে মাত্র কত রাখা যায় বলেন, আপনাদের হয়তো আমি আলোচনা সাপেক্ষিক দিলে অনেক প্রচণ্ড কল আসে, সে কারণে আলোচনা সাপেক্ষিক দেবো না। এই গাড়িটার দাম রাখবো মাত্র 45,000 টাকা, মাত্র 45,000 টাকা, জেনুইন 56,400, 17 কিলোমিটার চলছে, এটা কোনো ধরনেরই কম বেশি কিছু করা নাই। তবে যেহেতু অনেক আগের গাড়ি, আমার ধারণা অনুযায়ী কম বেশি ঠিকই আছে, তারপরও আমি বলছি এসে দেখে শুনে নিতে পারবেন। তবে ইঞ্জিন যেহেতু 100-100, অনেক সময় এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও পাঠাই, যেহেতু আমি ক্যামেরা লেন্স কিনলাম, আমরা ক্যামেরা স্বপ্নার আমার ওইটা ছিল, আচ্ছা ক্যামেরা শপ থেকে আমি কালকে একটা লেন্স কিনলাম যেটা প্রাইস ছিল 15,000 টাকা, আমি 15,000 টাকায় দিয়েছি। ইভেন ক্যামেরা শপ এত পরিমাণ ভালো সার্ভিস দিয়েছে যে লেন্সটা 85mm ছিল, খুবই দুর্দান্ত আমি পেয়েছি। তো যারা ক্যামেরার বা অন্য অন্য গ্যাজেট কিনতে চান তারা ক্যামেরা শপে ভিজিট করতে পারেন, আর এছাড়া অন্যান্য ওরা পার্সেল কুরিয়ার সার্ভিসের সার্ভিসটা দিয়ে থাকে। তো যাই হোক, আমিও পেমেন্ট করছিলাম, পেমেন্ট করার পর আমার হাতে জিনিসটা পাইছি, বাট আমি কনফিউজ ছিলাম যে প্রোডাক্টটা ভালো হবে কিনা, মার্শাল্লাহ প্রোডাক্টটা অনেক সুন্দর হয়েছিল। আচ্ছা, গাড়িটার প্রাইস মাত্র 45,000 টাকা, আসেন দেখে শুনেন তারপর আপনি নেবেন গাড়ি। আমি যদি বলেন যে দুইটা টায়ারই আমি নতুন পাইছি, এই যে দুইটা টায়ারই নতুন পাইছি, সামনেরটা পিছনের দুইটাই, এই যে দুইটা টায়ারই নতুন পাইছি। এখন যাই হোক, আলোচনার সাপেক্ষে দিলাম, যদি ভালো লাগে আসে যোগাযোগ করবেন, দরদাম করবেন। তবে আমাদের চ্যালেঞ্জটা, আমাদের হয়তো ওখানে একটা বোর্ড মারা ছিল, আবারও মারবো, এখানে গাড়ি কোনো দরদাম চলে না বা ফিক্স দাম এই টাইপের। তো আমরা অনেকে বলতে পারেন যে ভাই ইউটিউব চ্যানেলে তাই মনে হয় একদামে বিক্রি করেন, আসলে আমরা সামনাসামনি ফিক্স অ্যান্ড ফাইনাল রেটেই বিক্রি করি। আচ্ছা, এই গাড়িটা টিভিএস মেট্রো, এটা হাফ কাগজের বাইক, রাজশাহী হ 14-29-85, এটা হলো আপনার যেটা সেলফ ছাড়া ওই বাইকটা, এটা হার্ডি, অনেক হার্ডি বাইক, আমরা দীর্ঘ প্রায় 1-2 সপ্তাহ গাড়িটা চালালাম, গাড়িটা সার্ভিস আমি ভালো পাইছি, খুবই ভালো, আমার যতটুকু আমার ধারণা আমি সার্ভিস ভালো পাইছি, আপনাকেও বললাম, এটা মাইলেজও অনেক ভালো পাইছিলাম। তো গাড়িটা আমার টিভিএসের একটাই সুবিধা, সেটা হলো টিভিএসের আপনার হেডলাইট কোয়ালিটি খুবই ভালো হয় এবং অ্যান্টি ক্যাটারি সবগুলাই একদম পারফেক্ট এবং সবগুলাই ভালো ধরনের কাজ করে।
তো গাড়িটা আমরা যেহেতু মাইলেজ ভালো, ডিজিটাল প্লেট, ফার্স্ট মালিক, ট্যাক্স টোকেন, ইন্ডিকেটর, ব্যাকলাইট সবকিছুই ওকে, ইভেন্ট মিটার টিটার সবকিছু ঠিক আছে। তো গাড়িটা আমরা সীমিত দামে দেবো, এটার প্রাইস রাখবো আপনাদের কাছে মাত্র আপনার 49,000 টাকা, 50 বলতাম বাট যেহেতু ফিক্স দামে বিক্রি করছি সে কারণে যেটা রিয়েল দাম সেটাই আমাদের বলা পারফেক্ট হবে। আমাদের এই বাইকটা দুর্দান্ত কন্ডিশন আছে, কিন্তু আমি আবারও বলছি কন্ডিশনটা মারাত্মক কন্ডিশনে আছে। তো 49,000 টাকা ভিজিট করলে এটা পেয়ে যাবেন। আর টিভিএস মেট্রো, এটা লুকিং গ্লাস দুইটা আমরা ঘষায় রাখছি, ইভেন্ট লুকিং গ্লাসগুলো আছে। তো পরবর্তী যে গাড়িটা আছে, আমাদের কমেন্ট করেন যে ভাই একদম নিউ কন্ডিশনে বাইক কি আপনারা দিতে পারবেন, একদম নিউ যেখানে চুলের স্ক্র্যাচ থাকবে না। তো মাশাল্লাহ অবশেষে নাটোরের H11 85, তারপর এখানে একটু বোঝা যাচ্ছে না, আমি একটু পিস থেকে দেখাই, 83 না, এই যে আমি এরপর থেকে দেখাই, এই যে দেখেন 11 45 83, ঠিক আছে। তো গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন, ইভেন এই যে আমি একটু ব্যাক প্যানেল থেকে শুরু করি, অনেকে বলবেন যে ভাই আবার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেন, আমি ব্যাক প্যানেল থেকে শুরু করি যে গাড়িটা কেমন কন্ডিশনে আছে, এই যে দেখেন, ঠিক আছে, ইঞ্জিনটাও দেখেন, ইঞ্জিনটাও সব কিছুই দেখেন, গাড়ি কোন স্ক্র্যাচ পাস পান কিনা একটু দেখেন, ঠিক আছে। 40,000 চলা গাড়ি, আর দা সাউন্ডটা আমার কাছে যতটুকু মনে হয়েছে ইটস দ্য বেস্ট হিরো হোন্ডা স্প্লেন্ডারের সাউন্ড আপনারা পাবেন না, যেহেতু একদমই সীমিত প্রাইস, একদম সীমিত প্রাইসের ভিতরে আমরা এই গাড়িটা আপনাদের মাঝে ভিজিট করছি। সো এই গাড়িটা এত কম প্রাইসে যেহেতু দিয়ে দিচ্ছি, এর জন্য এত কম প্রাইসে আপনারা আর কোথাও পাবেন না। তারপর কন্ট্যাক্ট করবেন, আমার কথাই নিতে হবে না ভাইজান, আগে কন্ট্যাক্ট করবেন অন্য অন্য জায়গাতে, তারপর নেবেন। গাড়িটার দাম রাখবো আপনাদের কাছে মাত্র, এই গাড়িটার প্রাইস রাখবো 48,000 টাকা, কোনো দরদাম চলবে না যেহেতু ফিক্স অ্যান্ড ফাইনাল সবগুলাই দিচ্ছি, মাত্র 48,000 টাকা। আচ্ছা, পরবর্তী যে বাইকটা রয়েছে আমাদের কাছে, এটা হিরো হোন্ডা ডন, হিরো হোন্ডা ডন, এটাও ফুল কাগজ কমপ্লিট, নগার কাগজ, নগার কাগজ একদম ফুল কন্ডিশনের ভিতরে আছে, কোনো স্ক্র্যাচ গাড়িতে দেখেন আপনারা ইনশাল্লাহ পাবেন না, এটা ভালো কন্ডিশনে, দুইটাই কিন্তু নন সেলফ, সেলফ ছাড়া এই গাড়িগুলো পাবেন আপনারা, এটা পাবেন অন্তত মাত্র 42,000 টাকায়, হ্যাঁ ভাই মাত্র 42,000। আচ্ছা, পরবর্তী একটা রাজ মেট্রো, এটাও 15 থেকে 25 পর্যন্ত আপডেট করা, একদম ফ্রেশ কন্ডিশনে, পাঁচ মালিক, এটা হলো 13 38 87, এই গাড়িটা আপনাদের খুব সীমিত দাম দেবো, অনেক ময়লা পড়ে আছে, এই দেখেন, বাট কন্ডিশন অনেক সুন্দর, সেলফে রানিং হয়, সামনে হাইড্রোলিক আছে, ইঞ্জিন ভালো, এই গাড়িটা দেবো আপনাদের কাছে মাত্র 28,000 টাকা। দেখেন কত কম প্রাইসের ভিতরে আপনাদের মাঝে আমরা বাইক কালেকশন উপহার দিতে পারি, আমাদের নিজেরও অনেক ভালো লাগে। আচ্ছা, আমরা কম প্রাইসের বাইকটা এটা পরেই বলি, আর এটা হোন্ডা, এই বাইকটা মেহেরপুর থেকে আপনার ওই এই মুজিবনগর থেকে এক ভাই নিয়ে এসেছে, এটা ওর জন্য আমি প্রাইস নাই বলি। আচ্ছা, ও প্রাইসটা বলে দিই, 43,000 টাকায় নিয়ে নিয়েছে, ঠিক আছে, হয়তো আপনারা একটু বলতে পারেন যে ভাই ওটা কত সেল দিলেন, তো আগে বলে দিলাম। আচ্ছা, নেক্সট যে বাইকটা আমাদের মাঝে রয়েছে সেটা হলো একদম সীমিত দামের, ডাইং 80 নগার কাগজ কমপ্লিট অ্যান্ড একদমই রানিং, ইঞ্জিনটা মানে গাড়িটা আমি কিন্তু কাগজপাতি কিছু দেখেছিলাম না, আপনারা বললে বিশ্বাস করবেন না, শুধু ইঞ্জিন সাউন্ড দেখে আমি গাড়ি কিনেছি, পরে আমি কাগজপাতি মিলাইছি দেখছি, তারপর টাকা দিয়েছি অবশ্য। তো যাই হোক, আমার কাছে ইঞ্জিনটা আমি এটা বোঝাতে চাইলাম যে এত পরিমাণ ভালো লাগছে, ঠিক আছে, প্রাইসটা আমি হয়তো দরদাম করিনি, একদম হাই দামে কিনছি, হাই দামে সেল দেবো, কারণ ইঞ্জিল যাই ভালো পাবে শান্তি, ওই গাড়ি যতদিন চালাবে ততদিনই ও শান্তি পাবে, ইঞ্জিল খারাপ শান্তি পাবে না। গাড়িটার দাম রাখবো ভাই কোনো আলোচনা সাবেক নেই, মাত্র 30,000 টাকা, আসেন আরও 1,000 টাকা ছাড়, যেহেতু ফিক্স অ্যান্ড ফাইনাল রেট আজকের সব বাইকগুলো দিচ্ছি, মাত্র 29,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে বাইকটা রয়েছে এটা আমাদের, এটাও নগার কাগজ, এটা ফুল অ্যান্ড ফাইনাল, নাম ট্রান্সফার আমাদের প্রতিটা গাড়ি মাত্র 1 থেকে 2 দিনের ভিতর নাম ট্রান্সফার, ঠিক আছে, আমরা সব কিছুই মাত্র 1,000 টাকা খরচের মাধ্যমে আমরা নাম ট্রান্সফার আপনার সব কিছুই ওকে করে দিই। আচ্ছা, এই গাড়িটা যেহেতু আমরা কম প্রাইসের ভিতরে বাইক আপনাদের মাঝে তুলে ধরতে পারি, এটাতে আমাদেরও অনেক ভালো লাগে, ইভেন্ট আপনাদের মাঝে তুলে ধরতে তো আমি অনেক উপকারিত মনে করি যে একটা কম প্রাইসের ভিতরে একজন বাইক কিনতে পারছে, এই বাইকটা নিয়ে তার কর্মগত কাজে দিতে পারে, ইভেন্ট সে জব করতে পারে, বিজনেস করতে পারে, হ্যাঁ শখটাও অনেকটা হয় না যে শখের বসে দেখে না, আমাদের এত কম প্রাইসের ভিতরে বাইক নিয়ে আপনারা যে শখটা মেটাতে পারেন, তো এটা সব কিছুই ওকে। তো এই বাইকটা আপনাদের 25,000 টাকা হলে আপনাদের মাঝে আমরা সেল করে দেবো, হ্যাঁ ভাই মাত্র 25,000 টাকায় সেল করে দেবো, সব কাগজ ওকে আছে, 3 পার্ট ছাড়া আমরা কাগজ লি না, আর মেন কথা হলো যে আমাদের গাড়ির NID কার্ড ছাড়া আমরা গাড়ি কিনি না,
এনআইডি কার্ড ছাড়া গাড়ি কিনি না আর কিনবো না ইনশাল্লাহ, কারণ আপনারা অনেকে জানেন যে ভাই গাড়িতে অনেক দুর্নীতি করে। আর আরেকটা কথা, আমরা এনআইডি কার্ড ছাড়া গাড়ি বিক্রয় করি না, ঠিক আছে? এনআইডি কার্ড ছাড়া আমরা গাড়ি বিক্রয় করি না। এখন এক কথাতে মুড়ি মেরে দিলাম যে আমাদের এখান থেকে বাইক নিলে আপনারা কোনো সময় প্রতারণার শিকার হবেন না। হ্যাঁ ভাই, আসলে মানে আমি আমি এতটা সিরিয়াসলি বলছি যে কোনো সময় প্রতারণার শিকার হবে না। আর আবরারুল হক, আসিফ, বক্তা কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবরারুল হক, আসিফ ভাইয়ের আমরা ভিডিও করি এবং আমাদের তিন চারটা চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। আবরারুল হক, আসিফকে কে কে ভালোবাসেন আমি জানি অনেক, মানে তাদের ছেলে ফলোয়ার খুব কম, শুধু মেয়ে ফলোয়ার। সো দেখা হচ্ছে নেক্সট কোনো রিভিউতে কম প্রাইজের কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, খুদা হাফেজ। আর আমাদের ভিডিও অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন।